نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون প্রিয় দেশবাসী ও হাবাসী ভাই বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত শোকাহত, এজন্য আজকে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস নামে যে রোগের মহামারী আমরা দেখতে পাচ্ছি, আজকে বিশেষ করে ফাবাসি ভাই বোনরা, আজকে একটি মাস ধরে আপনারা অনেক কষ্টেই দিন যাপন করতেছেন সেটা আমরা অবগত রয়েছি। ফাবাসের মাটিতে আপনারা রোগের মধ্যে আবদ্ধ হয়ে সারা দিন সারা রাত নিজেদেরকে কাটাতে হচ্ছে, তার জন্য আমরা মহান আল্লাহ ফাকর রব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য প্রার্থনা করি, ফরিয়াদ করি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন হবাসের মাটিতে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন আপনাদের মনোবল যাতে শক্ত হয়, এবং যে করোনা ভাইরাস নামে যে মহামারী রোগের আক্রান্ত সারা বিশ্বব্যাপী ছড়াচ্ছে, এটা থেকে যেন আপনারা আপনাদেরকে আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন নিরাপদ রাখেন আমরা দোয়া করি। পাশাপাশি আজকে সে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে আমাদের বাংলাদেশেও আজকের দিন, আজকে 5 এপ্রিল 2020 সালে সার্জন মতো নিহত হয়েছে প্রায় 29 জন মতো, সরকারি হিসাব অনুযায়ী শনাক্ত করেছেন। আমরা এমন একটি সময় আমরা পার করতেছি যে সময়ে আমরা আমাদের মনের ব্যথা, মনের কষ্ট এবং এক ভয়ঙ্কের মধ্যে, এক আতঙ্কের মধ্যে আমরা রয়েছি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন উদ্ধার করেন, আমরা সেই প্রার্থনা রবের দরবারে করি। পাশাপাশি আমাদেরকে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে, সেই নিয়মাবলী যদি আমরা মেনে চলি, আল্লাহ ফাকর রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি উম্মত হিসেবে আমাদেরকে এই করোনা ভাইরাস নামে যেই কঠিন আজাব আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, কঠিন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সেই নিয়মাবলীগুলো হচ্ছে, আমরা নিয়মিত আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা আদায় করব। পাশাপাশি আমাদের কিছু পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যেগুলো দোয়া মুসনা রয়েছে এবং যেগুলো দোয়া রয়েছে ফরজ নামাজের ফলে সেগুলো আমরা আমল করব। যে কঠিন রোগ যখন সৃষ্টি হয় সেই কঠিন রোগের কিছু দোয়া রয়েছে, তার মধ্যে হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা এই দোয়াটি পড়ব, সেটা যদি আমরা পড়তে না পারি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ওটাই আমরা আমল করবো, এটা পড়ব। এবং ফরজ নামাজের পরে আমরা যে সমস্ত দোয়া রয়েছে সেগুলো আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমাদের ইমানি বল এবং আমরা যদি সেগুলো আমল করি, আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদেরকে এই জটিল কঠিন মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করবেন। আর আজকে ভিডিও বার্তার মাধ্যমে আমি একটি বিশেষ এবং প্রিয়দনাট্য ব্যক্তিসহ যারা যাদের অর্থ সম্পদ রয়েছে, যারা সমৃদ্ধশালী রয়েছে, আপনাদের কাছে আমি একটি মেসেজ আপনাদের কাছে আকুল আবেদন করছি, সেটা হচ্ছে আজকে এই করোনা ভাইরাস যে দুঃসময় আমরা আমাদের সমাজে, আপনাদের সমাজে, প্রতিটি সমাজে মানুষ অতিক্রম করছি, হয়তো আমরা সকলে অবগত রয়েছি, সেগুলো হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ তাদের নেই কোনো কাজ, নেই কোনো কর্ম, এবং তারা কর্মহীন মানুষ হয়ে পরিবারকে চালাতে গিয়ে অনেকে হিমশিম খেতে হচ্ছে। তাই আসুন এই দুঃসময়ে আপনাদের স্ব উদ্যোগে, নিজ নিজ উদ্যোগে যার যতটুকু সাধ্য আছে, তৌফিক আছে, তৌফিক অনুযায়ী প্রতিবেশী মানুষের খোঁজখবর আমরা রাখি, অন্তত পক্ষে এক বেলা না হয় দুই বেলা খাবারের আমরা তাদের ব্যবস্থা করে দিই। আসুন যদি আমরা সেই ব্যবস্থাটুকু করি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া করবেন ইনশাআল্লাহ। আর একটি কথা হচ্ছে, আমরা যদি সরকারের যে লকডাউন চলতেছে ওই লকডাউনকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, আমরা যদি দূরত্ব একটু সরকারি যেই কয়েকদিনের আমাদেরকে শিডিউল দিয়েছে ওই শিডিউল অনুযায়ী যদি আমরা চলি, লকডাউনে যদি আমরা থাকি, দূরত্ব বজায় রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এই কঠিন জটিল রোগ থেকে হেফাজত করবেন। পাশাপাশি আমরা আমরা নিয়মাবলীগুলো মেনে চলবো, সেগুলো হচ্ছে আমরা সাবান দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো এবং হাত পরিষ্কার রাখবো, শরীর পরিষ্কার রাখবো। আমরা সেগুলো সহ যেগুলো নিয়মাবলী রয়েছে ওগুলো যদি আমরা মেনে চলি, তাহলে নিশ্চয়ই আমরা এই করোনা ভাইরাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলমানকে, বিশ্বের মানব জাতিকে এবং সকল মানুষকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মানুষকে যেন হেফাজত করেন এই কঠিন রূপ থেকে, আমাদেরকে যাতে বাঁচিয়ে রাখেন আমরা সেটা প্রত্যাশা করি। আজকে অত্যন্ত মর্মাহত এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, এটা এমন একটি রোগ যে রোগের কারণে মানুষ যখন মৃত্যু হয় সেই মানুষকে কেউ সহযোগিতা এগিয়ে আসে না, এটা কিন্তু ভুল ধারণা। সেই যে ধর্মের হোক আপনারা এগিয়ে আসবেন, আপনার মৃত্যু অবধারিত, কার মৃত্যু কখন হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সকল প্রাণী, প্রত্যেক মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা চলে যাব, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু মৃত্যু সেটি আল্লাহর পক্ষ থেকে অবধারিত, আল্লাহ লিখে রেখেছেন কে কোন মৃত্যু কার কখন কোথায় হবে কোন স্থানে হবে। তাই আমাদের বয়ের কোনো কারণ নেই, আমরা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেগুলো আইন কানুন আছে সেগুলোকে যদি আমরা মেনে চলি এবং নিজেরা যদি একটু দূরত্ব বজায় রাখি, তাহলে অবশ্যই আমরা এই করোনা ভাইরাস নামে সারা বিশ্বে যে আতঙ্ক বিরাজ করছে ওই আতঙ্ক বিরাজ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। পাশাপাশি প্রবাসী বাইরা যারা আপনারা চিন্তিত আছেন, আপনারা যারা হতাশ আছেন, আপনারা যারা নিস্তব্ধ আছেন, আপনাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, আপনাদের জন্য আমরা প্রার্থনা করি রবের দরবারে। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যখন জন্ম আমরা নিয়েছি আমাদেরকে মহান খবর ডাকে চলে যেতে হবে, সেটা চির সত্য। তাই আসুন আমরা একটু দোয়া করি, একটু প্রার্থনা করি, ইনশাআল্লাহ চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রবাসী বায়ু বোনরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী বায়ু বোন সহ সারা বিশ্বের মানুষকে, আমার প্রিয় বাংলাদেশের জন্মভূমির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন সে প্রত্যাশা করি। পরিশেষে চ্যানেল কর্ণাফুলির যে সাংবাদিক ভাই আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমরা সচেতনামূলক আমরা কিছু কাজ করি, সেগুলো হচ্ছে আমরা নিয়মিত দোয়ার মাধ্যমে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো। পাশাপাশি আমরা যদি এগুলো করে যদি আমরা মেনে চলি, সরকার যেগুলো সরকার বলতেছেন সেগুলো যদি আমরা মেনে চলি, ইনশাআল্লাহ এই জটিল কঠিন করোনা ভাইরাস থেকে আমরাই হেফাজত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে যেন দ্রুত সময়ে মুক্তি দান করেন সে প্রত্যাশা করে আমি পরিশেষে চ্যানেল কর্ণফুলিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এবং করোনা ভাইরাস শীর্ষক যেই প্রতিবেদন সেটা আমি সমাপ্তি করতেছি। মামা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।